নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 60 বছর পর, হ্যাঁ বন্ধুরা, এই 60 বছর পর আবারও নবপঞ্চম যোগ সৃষ্টি হয়েছে। এই যোগের ফলে এই 7 রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হতে পারবে। কোন সেই সৌভাগ্যবান 7 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি নবপঞ্চম যোগটা কি। বর্তমানে গ্রহের যা দশা এবং অন্তর্দশা চলছে সেখানে রবি, মঙ্গল, শুক্র এবং শনি গ্রহ একসঙ্গে অবস্থান করে নবপঞ্চম যোগের সৃষ্টি করেছে। এই যোগটি খুব বিরল যোগ এবং এই যোগের ফলে যে 7 রাশির আমি কথা বলতে চলেছি সেই 7 রাশির জাতক ও জাতিকারা আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হবেই হবে। তো কোন সেই সৌভাগ্যবান 7 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। আর হ্যাঁ, শুধুমাত্র রাশি নয়, যদি আপনি এই 7 লগ্নের মধ্যেও পড়েন সেক্ষেত্রেও কিন্তু এর ফল কিন্তু আপনারা পাবেন। বর্তমানে আমাদের দেশে তথা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সমস্ত জায়গায় কিন্তু কর্মসংস্থানের কিন্তু একটা অভাব চলছে। আর আমি সেটা জানি, আপনাদের মনে হতে পারে যে এ কী কথা বলছে, বর্তমানে তো কাজের সুযোগই নেই। তবে তাহলে আপনাদেরকে একটি কথা আমি জানিয়ে রাখি, আপনারা নেটে সার্চ করুন এবং দেখুন যে গুগল বড় কোম্পানি, সে কিন্তু আমাদের ভারতবর্ষে সমস্ত জায়গায় কিন্তু লগ্নি করছে, হ্যাঁ বন্ধুরা। এবং এই লগ্নির ফলে কিন্তু আমাদের এখনকার সিচুয়েশানে কিন্তু কর্মসংস্থান হারালেও পরবর্তীতে কিন্তু উঠবেই। আর ভারত শ্রেষ্ঠ আসন থাকবে, ছিল, আছে এবং থাকবে। যেমন বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক ডাউন হয়ে গেছে, অনেক প্রবলেম হয়ে গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করবে এবং এই রিকভারি কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এফেক্ট ফেলবে। তার জন্যে কিন্তু গুগল এত বড় কোম্পানি কিন্তু আমাদের ভারতবর্ষে বিজনেস করতে চলেছে। আগামী কিছু দিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই কিন্তু আপনারা তার এফেক্ট কিন্তু পাবেন। তো আসুন আমি একে একে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 7 রাশি। আর যে রাশিগুলির কথা আমি বলবো না তারা দুঃখ পাবেন না, দুঃখ পাওয়ার কিছু নেই। আপনাদের লগ্ন হলেও কিন্তু সেখানে ফল পাবেন, তাই ভিডিওটি পুরো দেখুন। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের ফলে আপনাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই উন্নতি করবে। এবং এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, এবং যারা চাকরি চ্যুতি হয়ে গেছে তাদেরও কিন্তু নতুন করে চাকরি পাওয়ার একটা জায়গা তৈরি হতে চলেছে। একটা কথা জেনে রাখবেন, কখনোই কোনো জিনিস থেমে যায় না, স্টপ হয়ে যায় না, তার পরিপূরক অটোমেটিক কিন্তু তৈরি হয় মার্কেটে। মানে কোনো জিনিস শেষ হতে গেলে আবার নতুন জিনিস কিন্তু শুরু হয়। যেমন জিতের একটি বই শেষ থেকে শুরু হয়তো আপনারা দেখেছেন, তো শেষ থেকে কিন্তু শুরু হয়। তাই আপনি যদি ভাবেন যে না শেষ হয়ে গেল সব কিছু, তা নয়, আবার শুরু হতে চলেছে, নতুন একটা দিগন্ত, নতুন একটা দিক কিন্তু শুরু হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনারা প্রায়শই বলে থাকেন যে আমাদের ভাগ্যে কিন্তু কিছু নেই, আমাদের ভাগ্য খারাপ, আমাদের ভাগ্য সাপোর্ট করে না। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, সবসময় কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ভালো যায় না, কখনো কখনো আপ,
কখনো কখনো ডাউন, আপস অ্যান্ড ডাউন থাকেই। তবে আমি একটা কথা মানি যে আর পাঁচটা রাশির থেকে আপনাদের কিন্তু দুঃখ জিনিসটা একটু বেশি রয়েছে, আনসাকসেস জিনিসটা একটু বেশি রয়েছে। তবে আমি বলবো না বাকি রাশিরা একদম আনন্দেই থাকছে, সেটা নয়, তবে আপনাদের দুঃখটা একটু বেশি রয়েছে। তবে আনন্দের বিষয় এটাই হলো আপনারাও কিন্তু এই নবপঞ্চম যুগের ফলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যুগের ফলে কিন্তু আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকটা স্টেবিলিটি লাভ করবেন এবং আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাবে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এই নবপঞ্চম যুগের ফলে কিন্তু আপনারা অর্থনৈতিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছেন এবং এর পাশাপাশি আপনারা দামি প্রোডাক্ট বা যে কোনো দামি বা নিজের স্বপ্ন কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যুগের ফলে আপনাদেরও কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেকখানি স্টেবিলিটি লাভ করবেন এবং এর পাশাপাশি আপনারা যারা বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা ওষুধের দোকান করছেন বা যারা চাকরি করছেন, সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি আর উন্নতি। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যুগের ফলে কিন্তু আপনাদেরও কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু অনেকখানি সমৃদ্ধশালী হতে পারবেন এবং বা আপনি যদি মিথুন লগ্নের জাতক বা জাতিকা হন তাহলেও কিন্তু এই নবপঞ্চম যুগের এফেক্ট কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশিটার কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যুগের ফলে কিন্তু আপনারাও কিন্তু তার পজিটিভ এফেক্ট কিন্তু পেতে চলেছেন। এই নবপঞ্চম যুগের ফলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে হতে চলেছে এবং পাশাপাশি যারা বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন তাদের কিন্তু এক্সট্রিম পর্যায়ে কিন্তু উন্নতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।